হাই ফ্রেন্ডস, রিঙ্কু কুক হাউস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমার মনটা ভীষণই খারাপ, কারণ কি আমার বর আজকে অফিসের কাজে দিল্লি চলে যাবে 1 মাসের জন্য। তো প্রথমে ও মাথার মধ্যে কালার করেছে, আমি রান্না করছিলাম, আমাকে ডেকে এনে আমাকে মাথার মধ্যে কালার করে দিচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কি কি করি আমরা। এখানে আমার শাশুড়ি মা ওর জন্য রুটি বানাচ্ছে, ওকে 25টা রুটি দেওয়ার জন্য বলেছে, ওরা 4 জন আছে। আর আমার শ্বশুর মশাই এখানে রুটি সেঁকে নিচ্ছে, আর আমার ছেলে রুটি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখুন, আমার ছেলে রুটি ভীষণই ভালোবাসে। আমার বর রুটি আর বাঁধাকপি নেবে, একজন মাংস নেবে, একজন নেবে ড্রাই ফ্রুট, তো ওরা মিলেমিশে নেবে। ট্রেনের মধ্যেও খাবার দেওয়া হবে। এখানে রুটি সেঁকা হয়ে গেছে, আর ওকে দেখুন এখানে 25টা রুটি দিয়েছি। প্যাকেটে করে আর এখানে বাঁধাকপি আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আর ও স্নান টান করে এবার ওকে ভাত দিয়ে দিয়েছি, কারণ কি ওর ট্রেন বিলুনিয়া থেকে 1:30টার সময় ছাড়বে আগরতলা পর্যন্ত, তারপর আগরতলা থেকে সন্ধ্যে 7টায় দিল্লি রেল। এখানে ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, দেখুন এবার ও ব্যাগ বের করে নিচ্ছে। একটা ব্যাগ বের করে নিয়েছে, ছেলেকে আদর করে নিয়েছে, ও ঘুমিয়ে আছে, বের হয়ে যাচ্ছে এবার। জুতো পরে নিচ্ছে, ওর মনটা ভীষণ খারাপ, দেখুন মুখটা খুব কালো হয়ে আছে। শাশুড়ি মশাইকে এবার প্রণাম করছে, শ্বশুর মশাইকেও প্রণাম করেছে, এবার চলে যাচ্ছে। কিভাবে যে চলে যাচ্ছে আমাকে একটু বলছে না, দেখুন চলে যাচ্ছে। শ্বশুর মশাই এগিয়ে দিচ্ছে, দিতে গিয়েছে আমরাও পেছন পেছন গিয়েছি, এই যে ওটু চলে এসেছে, উঠে গেছে। তো আমি রাস্তা থেকে এসে দেখি আমার ছেলে ভীষণ কান্না করছে, উঠে বাবা বাবা করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।